আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন নামক ছোট গল্পের মূল কাহিনী জানবো দুঃশাসন গল্পের গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় ক্ষুধা কাপড় বা বস্ত্র সংহতের পাশাপাশি আলোর সংকটকেও তুলে ধরেছেন সেই সাথে এই সকল গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দানের উপর মানুষের প্রভাব পড়লে যে প্রতিদানও চরম দিতে হয় সে বিষয়টিও ফুটিয়ে তুলেছেন মূল কাহিনীতে যাওয়ার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন গল্পের নামের সাথে মহাভারতের দুঃশাসন নামক চরিত্রের বিষয় নিয়ে কিছু বলতে চাই হিন্দু যারা আছেন তারা নিশ্চয়ই দুঃশাসন কর্তৃক দৌফির বস্ত হরণের ঘটনা জানেন আর যারা জানেন না তারা হিন্দু সহকারীদের কাছ থেকে কাহিনীটা জেনে নেবেন তাহলে গল্পের বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন আমি অতি সংক্ষেপে বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করছি মামা শকুনির চক্রান্তে দুর্যোধন তার ছোট ভাই দুঃশাসনকে নির্দেশ করেন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে নির্লজ্জ দুশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হাজার চেষ্টা করেও ব্যর্থ হয় পঞ্চ পাণ্ডবের বউ দ্রৌপদীর শীলতা হানির কারণে বিমের গদার ঘায়ে আশ্রে মাটিতে পড়ে দুঃশাসন বুক ফেরে উসলে উঠে রক্ত মারা যায় দুশাসন সেই রক্ত মেখে বৈশাসিক মধ্যে উঠে দাঁড়ায় ভীম এটাই হলো মহাভারতের দুঃশাসন দুশাসন কাহিনী বস্তু হরণের এবার আমরা দুঃশাসন গল্পের মূল কাহিনীটা জানব ছোট গায়ের ছোট বন্দর তবুও বড় কাপড় ব্যবসায়ী দেবীদাস দেবীদাস তার বাইপ গৌরদাসকে নিয়ে বেশি লাভের আশায় বস্ত্র বা কাপড় মজুত করে রাখে দোকানে হতদরিদ্র লোকেরা জোরহাত করেও কাপড় টাকার বিনিময়ে কিনতে পায় না দেবীদাস টাকা দিয়ে উপকৌঠন দিয়ে থানার দারোগা সচিকান্তকে হাত করে রাখে একদিন থানার দারোগা শচিকান্ত বাবু দেবীদাসের কাছে এলসি কানাই নামক পালার জন্য পঞ্চাশ টাকা চাঁদা তুলতে প্রথমে এত টাকা মানে পঞ্চাশ টাকা চাঁদা দিতে দেবীদাস দাস গড়িমসি করে কিন্তু শেষ পর্যন্ত পঞ্চাশ টাকা চাঁদা দিতে বাধ্য হয় কেননা দেবীদাস জানে যে জলের সাথে বাস করে কুমিরের সাথে ঝগড়া করার বিপদ সম্পর্কে বাইপ গৌরদাসকে নিয়ে দেবীদাস থানার প্রাঙ্গনে বৈকুণ্ঠ অধিকারী দল কর্তৃক পরিবেশিত দুঃশাসনের রক্তপান নামক যাত্রাপালা দেখতে চলে যায় বৈকুণ্ঠ অধিকারী দলের প্রত্যেকটি চরিত্র দারুণ পারফরম্যান্স দেখায় যেন মহাভারতে উল্লেখিত দুশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা এবং ভীম কর্তৃক দুঃশাসন হত্যার ঘটনা যেন দুচুকের সামনে করছে সাধারণ জনগণ মন্ত মতো মঞ্চের দিকে তাকিয়ে থাকে থেকে থেকে ছলে এক একটা আর্তনাদ যেন দৌপদীর বজ্র বাণীর পদে ধ্বনি ঘটছে দেবীদাস বলে গেছে নিজেকে বলে গেছে পঞ্চাশ টাকা চাঁদা দেওয়ার যন্ত্রণা গৌরদাসের কাছে মনে হতে থাকে সারা পৃথিবীর যেন দৌপদীর মতো আর্তুনাথ ভরে উঠেছে ধীরে ধীরে অভিনয় পালা চরম সংকট মুহূর্তে পচে যায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে দৌপদীর প্রতিজ্ঞা পূরণের সময়টি দেখার জন্য ভীমের গদার গায়ে মাটিতে আশ্রে পড়ে দুঃশাসন আসরে চারদিক থেকে বেশি আসে করতালির শব্দ দুঃশাসনের বুকে বিচ্ছে ভীমের নখ সেই নখ ফ্লে উঠছে রক্ত সেই রক্ত মুখে মেখে পৈশা চিখ উঠে দাঁড়ায় ভীম সেই রক্ত দিয়ে ভীম দৃণী বেঁধে দেয় আর এভাবে দর্শকদের করতালির মধ্য দিয়ে শেষ হয় যাত্রাপালাটি যাত্রাপালা শেষে দেবীদাস ও গৌরদাস লক্ষণের বাড়ির উদ্দেশ্যে মুচিপাড়ার দিকে রওনা দেয় পাড়ায় খাদ্র বস্ত্র এবং আলোর তীব্র সংকট কাপুরের অভাবে দিনের আলোতে চলাফেরা করতে না পারা দরুন তারা রাতের বেলায় অন্ধকারে চলাচল করতে বাধ্য হয় অন্ধকারে চলাফেরার কারণে প্রায় দিনই দুই সাপে কাটে অথচ বস্ত্র থাকলে দিনের বেলায় তারা চলাচল করত ফলে পরিস্থিতির সৃষ্টি না এ দেবীদাস ও গৌরদাস তাদের চলাচল পথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে স্তম্ভিত হয় গল্পের বাসায় গাঠের দিক থেকে একটি সরসি মেয়ে জল নিয়ে আসছিল মানুষের গলা শুনেই বিদ্যুৎ গতিতে কোথায় মিলিয়ে গেল আবার আর একসঙ্গে চমকে উঠল দেবীদাস আর গৌরদাসের দৃষ্টি ছলছল করে উঠল রক্ত মেয়েটি সম্পূর্ণ নগ্ন এ সময় গৌরদাসের এবং দেবীদাসের কাছে নতুন একটি বয় বাসা বাঁধে মনে হয় বাংলাদেশেই শুরু হবে কুরুক্ষেত্রে যুদ্ধ দেবীদাস এবং গৌরদাস অধিক মুনাফার আশায় কৃত্রিম ভাবে বস্ত্র সংকট সৃষ্টি করেছে এবং মানুষকে অনেকটা নগ্নতার মধ্যে দিয়েছে কিন্তু ঠেলে যাত্রাপালা দেখে তাদের মনে হয় বাংলাদেশ বস্ত্র সংকটের ও দ্রৌপদীর মতো হাহাকার করে উঠছে এবং পরবর্তী কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য তাদেরকেও এক প্রকার ইঙ্গিত দিয়ে গেছে ওই যাত্রাপালাটি মানে দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসনের যে অবস্থা হয়েছিল সেরকম অবস্থাও কখন যেন দেবীদাস ও গৌরদাসের হয় কেননা তারাও এক প্রকার বস্ত্র সংকট তৈরি করে বস্ত্রহরণের কাজ করছে সাধারণ জনগণের এটাই এ গল্পের মূল পাঠ ধন্যবাদ সবাইকে